চক্রের প্রধান হচ্ছেন তোরাব উদ্দিন শিকদার, ৪০, যার বাড়ি মূল বাড়ি হচ্ছে কুতুবদিয়া, আর বর্তমানে তিনি থাকছেন চকরিয়ার ফাঁসিয়াখালী এলাকায়। তিনি, আমি আপনাদেরকে তোরাব উদ্দিন সম্পর্কে সংক্ষিপ্ত একটু ধারণা দিই, তিনি ১০-এর অধিক মামলার এজাহারনামে আসামি, সাজাপ্রাপ্ত আসামি। এই মামলাগুলোর মধ্যে রয়েছে মাদকের মামলা, প্রতারণার মামলা, অস্ত্রের মামলা, সহ মোট ১০টা মামলার। এর বিষয়ে সাজাপ্রাপ্ত হয়েছেন, ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। গ্রেপ্তারকৃত প্রতারক রেজাউলের প্রতারণামূলক চরিত্রের আরেকটি দিক হচ্ছে তার বিয়ে। আপনারা হয়তো এরই মধ্যে দেখেছেন, তিনি হচ্ছেন এক পা খোরা, এক পা ভাঙ্গা, অনেকটা এক পায়ে তিনি হাঁটেন, কিন্তু তিনি তার দেওয়া তথ্য অনুযায়ী ৫টি আর এলাকাবাসীর তথ্য অনুযায়ী ১১টি বিয়ে করেছেন, আর প্রত্যেকটা বিয়ে করেছিলেন অবিবাহিত পরিচয় দিয়ে। তার ভাষ্য অনুযায়ী সে স্বীকার করেছে যে তিনি ৫টি বিয়ে করেছেন, আর এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী তিনি ১১টি বিয়ে করেছেন, এবং প্রতি ক্ষেত্রে তিনি নিজেকে অবিবাহিত দাবি করেছেন। তো পরবর্তীতে উনি এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার এ ধরনের আর পরিকল্পনা ছিল না মর্মে জানিয়েছেন, কিন্তু আমরা আরও জিজ্ঞাসাবাদ করলে হয়তো এই বিষয়ে জানা যাবে। তবে মোবাইল কিংবা অন্য কোনো ডকুমেন্টসে এই বিষয়ে সংক্ষিপ্ত সময় আমরা এখনও পর্যন্ত যাচাই করতে পারিনি, তো এই বিষয়ে আমরা অবশ্যই আরও খতিয়ে দেখব। গতকাল রাত ১২:৪০-এর মতো সেই সময় ফাঁসিয়াখালীর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একটি জায়গায় তাদেরকে টাকা নেওয়ার জন্য আমাদের যে ভুক্তভোগী, তিনি সেখানে আসতে বলেন আমাদের ভুক্তভোগীকে। সেখান থেকে আমরা যখন টাকা লেনদেন হচ্ছিল, মোট ৩৫,০০০ টাকা তিনি নিয়ে এসেছিলেন, সেই ৩৫,০০০ টাকা যখন হ্যান্ডওভার হচ্ছিল সেই সময় আমরা তাদেরকে হাতে নাতে সেখান থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এটি ছিল আমাদের সর্বশেষ। এছাড়াও আমাদের তাদের কর্মকাণ্ড সম্পর্কে আরও অনেক কিছু আমাদের স্টাডি রয়েছে, যেটি তদন্তের স্বার্থে এখনই আমরা প্রকাশ করছি না। ভবিষ্যতে হয়তো এই তোরাওয়ালি তথা রেজাউল করে এবং তার যে প্রতারক সিন্ডিকেটের আরও নতুন নতুন ডাইমেনশন, নতুন নতুন আঙ্গিক, নতুন নতুন প্রপঞ্চ সেটি উন্মোচিত হবে, এবং যথাসময়ে আশা করি সেটি আপনারাও হয়তো জানবেন। তদন্তকারী যারা, তারা খোঁজখবর নিলে আরও অনেক কিছু হয়তো জানতে পারবেন। আমাদের ধারণা হচ্ছে তার চরিত্রের বহু অন্ধকার দিক হয়তো এখনও অনুন্মোচিত রয়েছে। তো আমরা যতটুকু প্রাথমিক জিজ্ঞাসাবাদে যতটুকু পেয়েছি, আরও আমরা জিজ্ঞাসাবাদ করব, করে তার চরিত্রের অন্যান্য অন্ধকার দিক, আমার ধারণা আরও বহু দিক রয়েছে যেটা এখন উন্মোচিত হয়নি, সেটা আমরা উন্মোচন করবো এবং সেটা নিয়ে র‍্যাব কাজ করবে।